আল্লাহ পাক বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং তোমরা এই দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও, এই দুনিয়ার জীবনকে তোমরা বেশি ভালোবাসো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু আখেরাত উত্তম এবং স্থায়ী একটি জায়গা। আখেরাত হলো উত্তম এবং স্থায়ী একটি জায়গা, আর তোমরা এই দুনিয়ার জীবনকে ভালোবাসো, দুনিয়াকেই তোমরা অগ্রাধিকার দিতেছ। নাউযু বিল্লাহ। যে সমস্ত ব্যক্তি যারা এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার জীবনকে ভালোবাসবে, তাদেরকেই আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন। তার মানে এরকম যে যখন মসজিদে আজান হয়, তোমরা দুনিয়াবি কাজ সেরে নামাজে ছুটে এসো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে প্রথমে তার বান্দার নামাজের হিসাবটা নেবেন। এই জন্য তোমরা যথাযথ সময়ে নামাজ আদায় করো এবং ভালো কাজ করো।